দেখছেন padmanews24.com এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি দাসনিয়া খানম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ভারতের কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ধরা পড়া সুপারি কিলারের একজন জিহাদ হাওলাদার। অন্য সাগরেদ সিয়াম হোসেন। তার নাগাল পেলে খোঁজ পাওয়া যাবে দেহের বাকি খণ্ডিত অংশগুলোর। ভোলার বোরহান উদ্দিনের সিয়াম হোসেনের খোঁজে ঢাকা ও কলকাতা পুলিশ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতের কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের পর তার দেহ টুকরো টুকরো করে কাটা হয়। তারপর সেই টুকরোগুলোর কিছুটা অংশ কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়। বাকি টুকরোগুলো বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে দেওয়া চিঠিতে এমনই হাড়হিম করা বর্ণনা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমপির হাড় এবং মাথার টুকরোগুলো একটি লাগেজে ভরে জিহাদ ও সিয়ামকে দেওয়া হয়। তারা সেই দেহাংশগুলো কাছাকাছি ছাতা বর্জ্যখালে ফেলে দেয়। পুলিশ বলছে ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলোই হয়তো কমোডে ফ্ল্যাশ করা হয়েছিল। এখন বাইরে ফেলে দেওয়া খণ্ডিত অংশগুলো উদ্ধারের চেষ্টা করছেন গোয়েন্দারা। আর সেই খোঁজেই খুনে জড়িত অন্যতম অভিযুক্ত জিহাদকে গ্রেফতারের পর কলকাতা পুলিশ তাকে নিয়ে গত এক সপ্তাহ শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত কোনো দেহাংশ উদ্ধার হয়নি। এমন পরিস্থিতিতে কলকাতা ও ঢাকার পুলিশ মনে করছে যে সিয়ামের নাগাল পেলেই দেহের বাকি অংশগুলো উদ্ধার করা যাবে। সিয়াম হোসেনের বাড়ি ভোলার বোরহান উদ্দিনে। এলাকার সবাই তাকে সাগর নামে চেনে। তিনি এলাকায় সফটওয়্যার এক্সপার্ট হিসেবে পরিচিত। প্রতিবেশীরা সংবাদ মাধ্যমকে বলেন, সিয়াম ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে ভালো বেতনে চাকরি করত, আর সেই চাকরির সুবাদেই প্রায়শই ভারত এবং নেপালে যাতায়াত লেগেই থাকত তার। সিয়ামের এক বাল্য বন্ধু বলেন, গত 2-3 বছরে সিয়ামের জীবনযাপনে প্রচুর পরিবর্তন আসে। এই সময়ে সে প্রচুর টাকার মালিকও হয়। কিছুদিন আগে 40 লাখ টাকা দিয়ে জমি কিনেছিল সিয়াম। আফসানা আইভি, পদ্মা নিউজ। সরকারি চাকরিতে রিক্সা চালকদের সন্তানদের কোটা ভিত্তিক নিয়োগের দাবি তুলছে বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, লাখ লাখ রিক্সা শ্রমিক এখন বহু কষ্টে দিন পার করছে। অমানবিক শ্রমে যুক্ত রিক্সা শ্রমিকদের এ সমাজ ও রাষ্ট্রে কোনো দাম নেই, মান সম্মানও নেই। রিক্সা শ্রমিকদের মানুষ বলে মনে করা হয় না, অথচ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রিক্সা শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিক্সা চালকদের ভালো থাকার ব্যবস্থা নেই, উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই, শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের প্রয়োজনীয় শিক্ষার রেশনের ব্যবস্থা নেই। এর সঙ্গে রয়েছে পুলিশ মাস্তান ও লাইসেন্সের বহু রকম হয়রানি। বিশাল আকৃতির একটি কুমিরের মুখের ভেতর পাওয়া গেছে এক নারীর মরদেহ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের কর্মকর্তারা ওই নারীর দেহাংশ উদ্ধার করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, টেক্সাসের হোস্টনে এক নারী নিখোঁজ হন। নিখোঁজ এ নারীকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল। এর মধ্যেই কুমিরের মুখের ভেতর নারীর মরদেহ পাওয়া যায়। ওই দেহাংশের যেন আরও কোনো ক্ষতি কুমিরটি করতে না পারে, সেজন্য এটিকে গুলি করে হত্যা করা হয়। হোস্টন পুলিশের কর্মকর্তারা এখন মরদেহটি ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে তাদের ধারণা, 60 বছর বয়সী যে নারী নিখোঁজ হয়েছিলেন এটি তারই মরদেহ হবে। এছাড়া তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে কুমিরটি এ নারীকে হত্যা করেছিল নাকি তিনি মারা যাওয়ার পর তার মরদেহটি নিজের মুখে নিয়েছিল কুমিরটি। ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম নিধা চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। তামিম জানান, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি। 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানান তামিম। সম্প্রতি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন ছিল। তামিম নিজেই একটি গান করেন। সেই গানের কথাই ছিল, আজকা আমি পাইছি একখান মনের মতো বউ। গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছাইড়া দেও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগ করেছেন। বৈরি আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি মাঠে গড়ায়নি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতিতে ম্যাচে শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। তবে যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতোই সুবিধা পাবে টাইগাররা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।